12 গ্রামে ড্রাগস বিরোধী অভিযান উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার ড্রাগস আটক করা হয়েছে এক মহিলাকে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং জানাচ্ছি দর্শকদের দক্ষিণ করিমগঞ্জের 12 গ্রামে ড্রাগসের বিরুদ্ধে অভিযান উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার ড্রাগস সেই সাথে আটক করা হয়েছে এক মহিলাকেও ড্রাগসের বিরুদ্ধে একের পর এক অভিযান চলছে তার মধ্যে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ড্রাগসের রমরমা ব্যবসা এই অবৈধ পাচারকাণ্ডে মহিলাদেরকে ব্যবহার করছে পাচারকারীরা আজ মঙ্গলবার বিকেলে আসাম রাইফেলস এবং পাথাকান্দি পুলিশের যৌথ অভিযান চলে দক্ষিণ করিমগঞ্জের 12 গ্রামের নগরিয়া গ্রামে স্থানীয় আমির আলীর ঘরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ড্রাগস সমেত আমির আলীর স্ত্রী রাহেলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে পুলিশের অভিযানের আঁচ পেয়ে ঘটনার মূল পান্ডা আমির আলী আত্মগোপন করেছে পুলিশ এই ঘটনার জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট।